My dear students and viewers, Assalamualaikum. Welcome to my class. I hope you all are fit and fine. I'm also totally all right. Dear students, you know, due to COVID-19, our country has locked down itself. The country is struggling with its school, college, universities, students, teachers, and lack of education. That's why we have started our online classes. You can take advantage from this opportunity. I hope our online class will help you to pursue your study properly. সুপ্রিয় শিক্ষার্থী, আজকের পাঠ উপস্থাপনায় আমি আছি মোহাম্মদ বশিরউদ্দিন ভুঁইয়া, এসিস্ট্যান্ট টিচার ইংলিশ, প্রগ্রেসিভ মডেল স্কুল, ময়মনসিংহ। শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা পাঠে চলে যাই। শুরুতেই লেট আস এনজয় এ ওয়াইফস বেঙ্গলি লেটার টু হাজব্যান্ড। আমরা হাজব্যান্ডের কাছে ওয়াইফের, স্ত্রীর একটি চিঠি উপভোগ করব। আমরা চিঠি দেখব। দেখো, শুরুতেই একটি চিঠি আছে, বিরাম চিহ্নের বিড়ম্বনা যেখানে আছে। স্বামীকে লেখা স্ত্রীর এই চিঠিতে যথাস্থানে বিরাম চিহ্ন দিতে না পারায় চিঠিটি নিম্নরূপ হইয়াছে। দেখো, আমরা চিঠিটি পড়ি। খোকার বাবা, আমার সালাম গ্রহণ করিও না, জানি কেমন আছো ওখানে খোকা। কয়েকদিন ধরিয়া পাতলা পায়খানায় ভুগিতেছে ছাগলটি, এক মাস যাবৎ ঝিমাইতেছে গেদির মা। আজ সকালে বাড়ি চলিয়া গিয়াছে মুরগি কয়টি, বিক্রি করিয়াছি খুকিকে, বই কিনিয়া দিতে হইবে গরুর জন্য, ঔষধ কিনিব তোমার, বাড়ি আসা প্রয়োজন না, আসিলে আমি গলায় দড়ি দিব। দেখো, এই বাক্যগুলোর কি কোনোটা ঠিক আছে? এটা হচ্ছে বিরাম চিহ্নের বিড়ম্বনা। সঠিক জায়গায় এই দাড়ি কমাগুলো, কমা এবং ফুলস্টপ, কমা এবং এই দাড়িগুলো দেওয়া হয়নি, ঠিক আছে? তাহলে এটার সঠিক রূপটা আমরা দেখে নিই যে কেমন হওয়ার কথা ছিল চিঠিটা। খোকার বাবা, এখানে কমা, আমার সালাম গ্রহণ করিও, আগের বাক্যে ছিল কি, আমার সালাম গ্রহণ করিও না, তাহলে সঠিকটা হবে আমার সালাম গ্রহণ করিও না, জানি কেমন আছো ওখানে। খোকা কয়েকদিন ধরিয়া পাতলা পায়খানায় ভুগিতেছে, ছাগলটি এক মাস যাবৎ ঝিমাইতেছে, গেদির মা আজ সকালে বাড়ি চলিয়া গিয়াছে, মুরগি কয়টি বিক্রি করিয়াছি, খুকিকে বই কিনিয়া দিতে হইবে, গরুর জন্য ঔষধ কিনিব, তোমার বাড়ি আসা প্রয়োজন, না আসিলে আমি গলায় দড়ি দিব। এটা হচ্ছে সঠিক রূপ, ঠিক আছে? আর আমরা আগে এই দাড়ি কমা সঠিক জায়গা না দেওয়ার কারণে ওরকম ভুল হয়েছিল। আরেকটা ইংরেজি আমরা কয়েকটা বাক্য দেখি। হাউ আর ইউ মাই ফ্রেন্ড, সেইড রাবেকা টু রাবেয়া, রেবেকা টু রাবেয়া। আই এম ফাইন অ্যান্ড ইউ, আই এম অলসো ফাইন, আই সেন্ট ইউ অ্যান ইমেইল লাস্ট নাইট, ডিড ইউ ফাইন্ড ইট। এখন দেখো, এই বাক্যগুলোতে কোথাও ফুল স্টপ, কমা কোনো কিছু নেই, তাহলে এখানে বোঝা যাচ্ছে না যে বাক্যটা কোথায় শুরু হয়েছে, কোথায় গিয়ে শেষ হয়েছে। হোয়াট আর দ্য প্রবলেমস উইথ দ্য সেন্টেন্সেস, এই প্রবলেমটা কী, এই সব বাক্যগুলোর মধ্যে কী সমস্যা আছে? সমস্যা হচ্ছে পাংচুয়েশন ভুল আছে। হ্যাঁ, পাংচুয়েশন, বিরাম চিহ্নের ভুল আছে। সো আওয়ার টুডেস লেসন ইজ পাংচুয়েশন। আমরা আজকের পাঠে এই পাংচুয়েশন নিয়ে, বিরাম চিহ্ন নিয়ে আলোচনা করব। শুরুতেই জানিয়ে দিচ্ছি লার্নিং আউটকামসগুলো। অ্যাট দ্য এন্ড অব দ্য লেসন উই উইল বি এবল টু আইডেন্টিফাই দ্য ডেফিনেশন অফ পাংচুয়েশন, এই পাংচুয়েশনের সংজ্ঞাটা আমরা জানব। আইডেন্টিফাই দ্য নেমস অফ দ্য পাংচুয়েশন, পাংচুয়েশনগুলো আমরা আইডেন্টিফাই করতে পারবো। ইউজ পাংচুয়েশন হোয়ার নেসেসারি, যেখানে পাংচুয়েশন প্রয়োজন সেখানে আমরা ব্যবহার করতে শিখব। তাহলে আমরা চলো মূল পাঠে চলে যাই। শুরুতে আমরা জানবো হোয়াট ইজ পাংচুয়েশন, পাংচুয়েশন মার্কস কী আসলে। ফলো দ্য পেসেস, আমরা একটা পেসেজ দেখবো এখানে। দেখো, ফাহিম সেইড টু মি, হ্যাভ ইউ ফিনিশড রিডিং দ্য বুক, আই গেভ ইউ ইয়েস্টারডে, ইয়েস আই হ্যাভ ফিনিশড রিডিং দ্য বুক, আই রিপ্লাইড হোয়াট অ্যান ইন্টারেস্টিং বুক ইট ইজ, আই সেইড উইল ইউ রিটার্ন দ্য বুক টু মি টুডে, হি আস্কড। এখানে দেখো, কোথাও কোনো ফুল স্টপ, কমা, দাড়ি, মানে কোনো ধরনের কোনো পাংচুয়েশন মার্কস নাই। এই জন্য বাক্যগুলো কোথা থেকে শুরু হয়েছে, কোথায় শেষ হয়েছে বোঝা যায়নি। হ্যাঁ, বোঝা যাচ্ছে না। তাহলে দ্য প্যাসেজ ডাজ নট এক্সপ্রেস এ ক্লিয়ার মিনিং, অ্যাজ দেয়ার ইজ নো পাংচুয়েশন মার্ক ইন দিস প্যাসেজ, ঠিক আছে? যেহেতু এই প্যাসেজে কোনো পাংচুয়েশন মার্কস ব্যবহার করা হয়নি, এই জন্য এই প্যাসেজটা, মিনিংটা ক্লিয়ার হচ্ছে না। কেমন,
follow these passages. আমরা এখন এটা সঠিক করি দেখো Fahim said to me Fahim আমাকে বলেছিল have you finished reading the book I gave you yesterday এই দেখো এখানে প্রশ্নবোধক চিহ্ন দেওয়া হয়েছে এবং ইনভার্টেড কমা দিয়ে বাক্যটা এখানে শেষ হয়েছে আবার আরেকটা রিপিটেড স্পিচ শুরু হয়েছে yes I have finished reading the book এই বাক্যটা এখানে শেষ I replied আমি উত্তর দিয়েছিলাম what an interesting book it is I said and will you return the book to me today he asked সে জানতে চেয়েছিল যে আজকে কি তুমি আমাকে এই বইটা ফেরত দিতে পারবে তাহলে এখন দেখো শুধু এখানে পার্থক্য হচ্ছে কি আমরা এখানে এই পাংচুয়েশন মার্কস গুলো সঠিক জায়গায় বসিয়েছি এর ফলে এইটার দ্য ফেসেস এক্সপ্রেসেস এ ক্লিয়ার মিনিং অ্যাজ দেয়ার আর প্রপার পাংচুয়েশন মার্কস ইন দিস পেসেস যেহেতু এই পেসেজে সঠিক পাংচুয়েশন মার্কস গুলো ব্যবহার করা হয়েছে এই জন্য এখানে সঠিক মিনিংটা এখানে বোঝা যাচ্ছে এক্সপ্রেস করছে ঠিক আছে বন্ধুরা তাহলে আমরা এখন জানবো সো দ্য সিম্বলস হুইচ আর ইউজড ইন দ্য সেন্টেন্সেস টু মেক দেয়ার মিনিং ক্লিয়ার আর কল্ড পাংচুয়েশনস তাহলে আমরা পাংচুয়েশনগুলো কী জানলাম যেই চিহ্নগুলো দ্য সিম্বলস হুইচ আর ইউজড ইন দ্য সেন্টেন্সেস এই যে সেন্টেন্সগুলোর মধ্যে যেই সিম্বলগুলো ব্যবহার করা হয়েছে টু মেক দেয়ার মিনিং ক্লিয়ার এই বাক্যগুলোর মিনিংটা পরিষ্কার করার জন্য সঠিক করার জন্য হ্যাঁ এই চিহ্নগুলি হচ্ছে আর কল্ড পাংচুয়েশনস এগুলি হচ্ছে বিরাম চিহ্ন পাংচুয়েশন মার্কস ঠিক আছে তাহলে আমরা পাংচুয়েশন মার্কসের সংজ্ঞাটা পাইলাম এখন আমরা জানবো হোয়াট আর দ্য পাংচুয়েশনস পাংচুয়েশন কোনগুলো দ্য পাংচুয়েশনস আর অ্যাজ ফলোস নিচে দেওয়া হলো পাংচুয়েশন মার্কসগুলো এক নম্বরে হচ্ছে ফুল স্টপ এই যে চিহ্নটা একটা পাংচুয়েশন ফুল স্টপ কমা তারপর হচ্ছে সেমিকোলন তারপর হচ্ছে কোলন তারপর হচ্ছে নোট অফ ইন্টারোগেশন নোট অফ এক্সক্লামেশন ইনভার্টেড কমা অ্যাপোস্ট্রফি হাইফেন ড্যাশ ব্র্যাকেটস এইগুলো হচ্ছে আমাদের পাংচুয়েশন বা বিরাম চিহ্ন এগুলো আমাদের প্রত্যেকটারই ব্যবহার শিখতে হবে আমরা আজকে আলোচনা করব কেমন তাহলে চলো পরের স্লাইডে যাই আমরা শুরুতে আমরা আলোচনা করব ইউজ অফ ফুল স্টপ ফুল স্টপের ব্যবহারটা আমরা প্রথমে দেখব দেখো এখানে কয়েকটা বাক্য আছে হি ইজ এ গুড স্টুডেন্ট অ্যান্ড হি রিডস হিস লেসনস রেগুলারলি আফটার হিজ ফজর প্রেয়ার হি রিডস দ্য কোরআন উইথ হিস মাদার এখন দেখো এইখানে কি কোথাও পাংচুয়েশন চিহ্ন নাই তার মানে এই বাক্যগুলো এখনও বোঝা যাচ্ছে না যে কোথায় শেষ হয়েছে কোথায় শুরু হয়েছে হোয়াট আর দ্য মিস্টেক্স উইথ দ্য সেন্টেন্সেস মিস্টেক্সটা হচ্ছে এই ফুল স্টপটা এখানে দেওয়া নাই কোথায় ফুল স্টপটা বসবে ফুল স্টপ তাহলে আমরা এখন সঠিক করি দেখো হি ইজ এ গুড স্টুডেন্ট এই বাক্যটা এখানে শেষ সে একজন ভালো শিক্ষার্থী ছাত্র এখানে ফুল স্টপ বাক্যটা শেষ হি রিডস হিস লেসনস রেগুলারলি সে নিয়মিত তার পড়াশোনা পাঠ শিখে পড়া শিখে আফটার হিজ ফজর প্রেয়ার হি রিডস দ্য কোরআন ফজরের নামাজ শেষ করে সে কোরআন পড়ে এখানেও বাক্যটা শেষ এখানেও ফুল স্টপ বসবে ঠিক আছে তাহলে ফুল স্টপের কাজ হচ্ছে ফুল স্টপ ইজ ইউজড টু স্টপ ফুললি কোনো বাক্য পুরোপুরি ফুললি যখন থামবে মানে শেষ হবে বাক্যটা যখন কমপ্লিট হবে তখনই এটার শেষে ফুল স্টপ বসবে ঠিক আছে তাহলে আমরা ফুল স্টপের ব্যাপার জানলাম যে কখনো বাক্যটা যখন শেষ হয়ে যাবে একটা কমপ্লিট বাক্যের শেষে গিয়া ফুল স্টপ বসে ওকে ওকে আমরা পরেরটায় চলে যাই দুই নম্বর হচ্ছে ইউজ অফ কমা আমরা কমার ব্যবহারটা দেখব ঠিক আছে ইউজ অফ কমা কমার অনেক ব্যবহার রয়েছে কমা ইজ ইউজড ফর মাল্টিপারপাজ বিভিন্ন প্রয়োজনে কমা ব্যবহার করা হয় তার মধ্যে আছে যেমন ধরো একটা বাক্য দাও হি ইটস অরেঞ্জ তারপর অ্যাপল ম্যাঙ্গো বানানা অ্যান্ড বেরি তাহলে এরকম যদি থাকে যে একটি বাক্যেই যদি একাধিক স্পার্শ স্পিচ একই স্পার্শ স্পিচ যদি দুয়ের অধিক থাকে তাহলে সেটার প্রত্যেকটার শেষে একটা করে কমা বসবে এবং শেষের দুইটা এই যে অ্যান্ড দ্বারা যুক্ত হয় আমরা নিয়মটা দেখে নিই ইফ দেয়ার ইজ মোর দ্যান টু সেম কাইন্ড অফ স্পার্শ স্পিচ ইন আ সেন্টেন্স একটা বাক্যে যদি একই স্পার্শ স্পিচের তোমার দুয়ের অধিক যদি ওয়ার্ড থাকে স্পার্শ স্পিচ থাকে কমা ইজ ইউজড আফটার ইচ নাউন তাহলে প্রত্যেকটা স্পার্শ স্পিচের পরে একটা করে কমা বসবে অ্যান্ড দ্য লাস্ট টু নাউন্স আর অ্যাডেড উইথ অ্যান্ড শেষের দুইটা এই যে এখানে বসছে শেষের দুইটা অ্যান্ড দ্বারা যুক্ত হবে যেমন এখানে এই যে অরেঞ্জ আপেল
তারপর ম্যাঙ্গো ব্যানানা বেরি এগুলো সবগুলি হচ্ছে নাউন। এগুলো প্রত্যেকটার পরেই আমরা এই যে একটা একটা করে কমা বসিয়েছি এবং শেষের দুটা এম দ্বারা যুক্ত করেছি। তাহলে আমরা কমার আরেকটা ব্যবহার দেখলাম, কমা ইজ ইউজ টু স্টপ শর্টলি। আর কমার মূল ব্যবহার হচ্ছে যে কমার স্বল্প বিরতির ক্ষেত্রে ব্যবহার হবে, যেমন হি ইটস অরেঞ্জ অ্যাপল ম্যাঙ্গো ব্যানানা অ্যান্ড বেরি। তাহলে কমাটা হবে শর্টলি, হালকা অল্প বিরতি স্বল্প বিরতির জন্য, আর ফুল স্টপ হচ্ছে পূর্ণ বিরতির ক্ষেত্রে ব্যবহার হবে। আমরা ইউজ অফ কমার ব্যবহার টু শিখব। দেখো, মিস্টার হাসান লেকচারার অফ ইংলিশ কন্ডাক্টস ইস ক্লাস ভেরি স্পন্টিনিউয়াসলি। এখন দেখো মিস্টার হাসানের পরে একটা কমা বসছে, কারণ তিনি ব্যক্তি এবং তারপরে হচ্ছে তার পদ। হ্যাঁ, তাহলে কমা ইজ ইউজড বিফোর অ্যান্ড আফটার কেইজিন অ্যাপোজিশন। এই কেইজিন অ্যাপোজিশনের পরে ব্যক্তির নাম এবং পদবি এগুলার পরে তোমার একটা করে কমা বসবে। কমার ব্যবহার নম্বর থ্রি, টেল মি মাই ডিয়ার ফ্রেন্ড হাউ ক্যান আই হেল্প ইউ। এই যে টেল মি সম্বোধন করছে, মাই ডিয়ার ফ্রেন্ড বলে সম্বোধন করছে। তাহলে ইফ দ্যার ইজ ভোকেটিভ কেস, যদি কোনো সম্বোধন পদ থাকে অ্যাট দ্য বিগিনিং অফ দ্য সেন্টেন্স, অ্যাট দ্য মিডল অফ দ্য সেন্টেন্স, বাক্যের মাঝখানেও থাকতে পারে, শুরুতেও থাকতে পারে, কমা ইজ ইউজড আফটার ফার্স্ট ভোকেটিভ অ্যান্ড সেকেন্ড ভোকেটিভ। তাহলে প্রথম দ্বিতীয় যতগুলো ভোকেটিভ কেস থাকবে এগুলার শেষে একটা করে কমা বসবে। ঠিক আছে বন্ধুরা, ওকে। নাম্বার ফোর আমরা দেখি, ইউজ অফ কমা নাম্বার ফোর, আই থিঙ্ক ডাক্তার জাকির নায়েক ইজ দ্য বেস্ট স্কলার ইন কম্পারেটিভ রিলিজন। কমা ইজ ইউজড আফটার অ্যাবসোলুট কনস্ট্রাকশন ইন বোথ দ্য বিগিনিং অর ইন দ্য মিডল। এই তোমার অ্যাবসোলুট কনস্ট্রাকশন যদি থাকে তাহলে এটার শুরুতে এবং শেষে দুই জায়গায়ই কমা বসবে। যেমন এখানে এই যে আই থিঙ্ক, আমি মনে করি পরেও একটা কমা আছে, মিস্টার জাকির নায়কের পরেও একটা কমা আছে। তাহলে আমরা কমার আরেকটা ব্যবহার দেখলাম, আমরা পাঁচ নাম্বারটা দেখি, ইউজ অফ কমা ফাইভ। এখানে আছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, রিচ অ্যান্ড পুয়ার, অল আর ইকুয়াল টু আল্লাহ। এটা নিয়মটা হচ্ছে কমা ইজ ইউজড আফটার মোর দেন ওয়ান পেয়ার ওয়ার্ডস, জোড়া ওয়ার্ড, রিচ অ্যান্ড পুয়ার, ধনী গরিব, হ্যাঁ, উঁচু নিচু, হাই অ্যান্ড ল, তারপর ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, সাদা কালো, এরকম পেয়ার ওয়ার্ডস যেখানে আছে প্রত্যেকটা পেয়ার ওয়ার্ডসের পরে একটা করে কমা বসে। আমরা ছয় নাম্বার ব্যবহারটা দেখি কমার, হি সেইড নেভার টেল এ লাই, সে বলেছিল কখনো মিথ্যা বলো না। কমা ইজ ইউজড আফটার রিপুটিং ভার্ব ইন দ্য ডাইরেক্ট স্পিচ। আমরা যখন নিরেশন করি তখন যে একটা রিপুটিং ভার্ব থাকে, এই যে হি সেইড, সেইডটা হচ্ছে রিপুটিং ভার্ব আর এটা হচ্ছে রিপুটেড স্পিচ। তো রিপুটেড স্পিচের বাইরে যে একটা রিপুটিং ভার্ব থাকে, এই রিপুটিং ভার্বটার পরে হয় একটা কমা, আর রিপুটেড স্পিচের দুই পাশে বসে হচ্ছে ইনভার্টেড কমা, সেটা আমরা পরে আলোচনা করব। ওকে, তাহলে কমার আমরা ছয় নাম্বার ব্যবহার দেখলাম, কমা ইজ ইউজড আফটার রিপুটিং ভার্ব ইন ডাইরেক্ট স্পিচ, ডাইরেক্ট নেরেশনে তোমার রিপোর্টিং ভার্বের পরে কমা বসে। সাত নম্বর ব্যবহার, ইউজ অফ কমা, রানিং অ্যাওয়ে দ্য ক্রিমিনালস এসকেপড দেমসেলভস। এখানে হচ্ছে যে কমা ইজ ইউজড আফটার অ্যাডজেক্টিভ অর অ্যাডভার্ব ফ্রেজ ইফ ইট ইজ অ্যাট দ্য বিগিনিং অর অ্যাট দ্য মিডল। তো কমাটা বসে হচ্ছে অ্যাডজেক্টিভ অর অ্যাডভার্ব ফ্রেজের পরে। হ্যাঁ, এটা হতে পারে বিগিনিং, শুরুতে অথবা মিডলে, যেখানেই বসুক না কেন বাক্যের। যেমন এখানে যে রানিং অ্যাওয়ে, রান আমরা জানি ভার্ব, কিন্তু রানিং অ্যাওয়ে হচ্ছে এটা হচ্ছে একটা ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ, কারণ চলন্ত অবস্থায় দৌড়ানো অবস্থা বোঝাচ্ছে তার। ঠিক আছে, তো এরকম অ্যাডজেক্টিভ ফ্রেজ অথবা অ্যাডভার্ব ফ্রেজ যাই থাকুক না কেন এগুলোর পর একটা কমা বসবে। আমরা আট নম্বর ব্যবহারটা দেখব কমার, হি ইজ ইনডিড, ইনডিড এ জেন্টলম্যান। এখানে ইনডিড এবং ইনডিড একই শব্দের ডাবল ব্যবহার রয়েছে। তাহলে কমা ইজ ইউজড বিফোর দ্য রিপিটেশন অফ দ্য সেম ওয়ার্ড। একই শব্দের যদি দ্বৈত ব্যবহার থাকে, রিপিটেশন থাকে, হ্যাঁ, তাহলে প্রথমটার পরে একটা কমা বসবে। যেমন হি ইজ ইনডিড, ইনডিড এ জেন্টলম্যান। এখানে দেখো এই কমাটা দেওয়াতে আমি একটু বিরতি নিলাম, যেমন হি ইজ ইনডিড, ইনডিড এ জেন্টলম্যান। এই কমাটা যদি না থাকতো তাহলে আমরা কীভাবে পড়তাম, হি ইজ ইনডিড ইনডিড এ জেন্টলম্যান। তাহলে ইনডিড ইনডিড এ জেন্টলম্যান, এই ইনডিড ইনডিড একসাথে বলা হলে এটা শুনতে শ্রুতিমধুর হয় না, এই জন্য এখানে একটা হালকা বিরতি দেওয়া হয়েছে, হি ইজ ইনডিড ইনডিড এ জেন্টলম্যান। ঠিক আছে, আমরা নয় নম্বর ব্যবহার দেখব, ইউজ অফ কমা নাইন, ইফ হি কামস আই উইল হেল্প। এখানে কি দুইটা ক্লজ আছে। ঠিক আছে, তো কমা ইজ ইউজড আফটার অ্যাডভার্ব ক্লজ,
এই অ্যাডভার্ব ক্লজ ইফ হি কামস এই ক্লজটার পরে আরেকটা ক্লজের মাঝে একটু বিরতি দেওয়ার জন্য এই কমাটা ব্যবহার করা হয়েছে। তাহলে ইফ হি কামস আই উইল হেল্প, যদি সে আসে আই উইল হেল্প, আমি তাকে সাহায্য করব। কেমন? আমরা সর্বশেষ 10 নম্বর ব্যবহারটা দেখব, হি ইজ অ্যান এডুকেটেড অ্যান্ড হি এ জেন্টলম্যান। তাহলে দেখো এই বাক্যটাতে বলে, এটাকে বলে ওমিশন অফ ভার্ব। হ্যাঁ, এই যে হি ইজ অ্যান এডুকেটেড অ্যান্ড হি ইজ এ জেন্টলম্যান হওয়ার কথা ছিল, হিয়ের পর আরেকটা ইজ ভার্ব থাকার কথা ছিল, হি ইজ এ জেন্টলম্যান, কিন্তু এখানে একই সাবজেক্ট একই সেই ব্যক্তিকেই বোঝানো হয়েছে যে এডুকেটেড এবং জেন্টলম্যান। এই জন্য একই সাবজেক্ট যেহেতু এই ভার্বটা দ্বিতীয়বার বসানোর দরকার নেই, সেটাকে ওমিট করে দেওয়া হয়েছে। কিভাবে ওমিট করে দেওয়া হয়েছে? হলো তোমার এই কমা বসিয়ে। তাহলে হি ইজ অ্যান এডুকেটেড অ্যান্ড হি এ জেন্টলম্যান, হি ইজ এ জেন্টলম্যান না, ইজের পরিবর্তে এখানে কমা দেওয়া হয়েছে। ওকে সুপ্রিয় শিক্ষার্থী, আমরা এখন একটা প্র্যাকটিস করব, তোমাদের অ্যাক্টিভিটিস দেব, ইউজ অফ ফুল স্টপ অ্যান্ড কমা, আমরা যেই দুইটা এই করলাম, এটা তোমরা একটা স্ক্রিনশট নিয়ে তোমরা প্র্যাকটিস করবা। রুবিনা ইজ এ স্টুডেন্ট, শি ওয়ান্ট টু ভিজিট এ মিউজিয়াম উইথ সাবরিনা, সুমাইয়া, রুখেয়া, রায়হানা, দে টুক ব্যাগ বুকস, ফুডস, দে অল আর ওয়েল অ্যান্ড গুড, কর্ডিয়াল অ্যান্ড ইন্টিমেট, ফ্রেন্ডলি অ্যান্ড জলি। রুবিনা, রায়হানা, সাবরিনা, সুমাইয়া লাইকড দ্য জু ভেরি মাচ, দে ওয়ার হ্যাপি টু ভিজিট দ্য জু। এই এক্সারসাইজটা তোমরা নিজেরা করবা বাসায়, ঠিক আছে? তাহলে সুপ্রিয় শিক্ষার্থী, আমরা আজকে পাংচুয়েশনের সংজ্ঞা জানলাম, পাংচুয়েশন মার্কসগুলো কী সেগুলো জানলাম, এবং দুইটা পাংচুয়েশন কোন কোন পাংচুয়েশনগুলো আছে আমরা আমাদের ব্যবহার করতে হবে, ব্যবহার করি আমরা সাধারণত বাক্যে, এগুলো জানলাম, এবং দুইটা পাংচুয়েশনের ব্যবহার সম্পর্কে আমরা জানলাম, ফুল স্টপ এবং কমা। আমরা আগামী ক্লাসে বাকি যে আরও 10-8টা আছে, বাকি 8-9টা আছে, বাকি পাংচুয়েশন মার্কসগুলো নিয়ে আমরা আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থী, সে পর্যন্ত, পরবর্তী ক্লাস পর্যন্ত তোমরা ভালো থাকো, সুন্দর থাকো, সুস্থ থাকো, ঘরে থাকো, স্বাস্থ্যবিধি মেনে চলো। যদিও আমরা ইতিমধ্যেই স্বাস্থ্যবিধি সম্পর্কে জানি এবং সেগুলো আমরা অভ্যস্ত হয়ে গেছি, তারপর আমি আবার স্মরণ করে দিলাম, তোমরা ভালো থাকো, আবার দেখা হবে, কথা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ অল।